দীর্ঘদিন যাবতই বেহাল দশায় জর্জরিত বরজলা বিধানসভা কেন্দ্রের মণিপুরিপাড়া থেকে আচার্যপাড়া পর্যন্ত চলাচলের রাস্তাটি। এতে এলাকাবাসীর ক্ষোভ সঞ্চিত হচ্ছিল। তাদের অভিযোগ, মোটা টাকার ভাড়াতেও রাস্তার বেহাল দশার কারণে এলাকায় কোনো যানবাহন আসতে চায় না। সমস্যার শিকার হচ্ছিলেন এলাকার বহু মানুষ। এই অবস্থায় বিক্ষুব্ধ এলাকাবাসী বরজলা টিআরটিসির সামনে আচমকাই আগরতলা বরজলা রাস্তা অবরুদ্ধ করে দেন। এই অবরোধ কিছুক্ষণ চলার পর অবরোধ স্থলে ছুটে আসেন এলাকার কাউন্সিলর জগদীশ দাস ও বিজেপি দলের স্থানীয় বর্ণ সভাপতি মুকুল চন্দ্র রায়। তারা কথা বলেন অবরোধকারীদের সঙ্গে, বলেন এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এরপরই অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেয়। মণিপুরের বরজলা 4 নং বরজলা কেন্দ্রের মণিপুরিপাড়া থেকে আচার্যপাড়া বইয়া যে রাস্তাটা, রাস্তাটা তাদের এলাকা দীর্ঘদিনে দাবি ছিল। আমরা রাস্তাটা অলরেডি প্রস্তুতি নিয়ে অফিসে আছে, এলাকাবাসী সেটা বুঝতে চাইতেছে, এখন বুঝাইলাম এলাকাবাসী বুঝতে চাই। আমরা তাদের প্রতিনিধি নিয়ে আমরা বলছি চলেন, আমরা দেখেন অফিসে আছে, প্রস্তুতি আছে, ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, তারা এবং মেয়রের সাথে কথা হয়েছে এই রাস্তাটা, এবং এর আগে প্রতিবেদীও এই রাস্তাটা দেখে গেছে, প্রতিবেদীও আশ্বস্ত করছে। শুধু তাই নয়, বিক্ষুব্ধ এলাকাবাসী পরবর্তী সময় পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নিকট ডেপুটেশনেও মিলিত হন বিষয়টি নিয়ে। কবে নাগাদি রাস্তাটির সংস্কার কার্য শুরু হয় সেই দিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।